Thank you. আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নীলু কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমাতে আপনাদের দয়ে ভালো আছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পল একটি রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এটি বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করে খায় আর রেসিপিটি হলো প্র্যান্স টোস্ট এটি আপনারা অতিথি আপ্যায়নে বিকেলে চায়ের সাথে বাচ্চাদের টিফিনে আপনারা সার্ভ করতে পারেন যদি রেসিপিটি পেয়ে আপনারা উপকৃত হন বা আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সুন্দর একটি লাইক কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরি উৎসাহ যোগায় একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয় আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন চলুন তাহলে আজকের এই ছোট্ট সিম্পল রেসিপি আমি কীভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি এর জন্য আমি নিয়ে নিচ্ছি একটি বল বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তিনটে মুরগির ডিম আপনারা যেই কোনো ডিম নিতে পারেন হাঁসের ডিম মুরগির ডিম যেটা আপনারা পছন্দ করেন সেটাই নিতে পারেন আমি মুরগির ডিম নিয়েছি আর এর সঙ্গে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি বা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন চিনি ছাড়াও তৈরি করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ওয়ান ফোর কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি গরম দুধ দিতে যাবেন না এতে করে ডিমটা লামস হয়ে যাবে মেল্ট হবে না ভালো করে তারপর একটা চামচের সাহায্যে খুব ভালো করে মেল্ট করে নিব খেয়াল রাখবেন এর মধ্যে চিনিগুলো যেন লামস না হয়ে থাকে চিনিগুলোকে ভালো করে মেল্ট করে নেবেন ডিমটা যখন ভালো করে মেল্ট হবে তখন এর রঙটা চেঞ্জ হয়ে যাবে এবং পরিমাণে অনেকটাই বেড়ে যাবে তারপরে আমি ছয় পিস পরিমাণ পাউরুটিকে স্কোয়ার সাইজ করে কেটে নিয়েছি আপনারা যে কোনো সাইজ করে নিতে পারেন সুলাই প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি আমি ডিপ ফ্রাই করবো একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি এটিকে শ্যালো ফ্রাই করলে আপনারা অল্প তেল দিয়ে শ্যালো ফ্রাইও করে নিতে পারেন তারপরে ডিমের মধ্যে চুবিয়ে পাউরুটিগুলোকে রেখে দেবেন না চুবিয়ে সাথে সাথে গরম তেলের মধ্যে দিয়ে দেবেন খুব বেশি গরম করবেন না তেলকে মাঝামাঝি গরম রাখবেন খুব বেশি গরম করলে দেওয়ার সাথে সাথে কিন্তু ডিমটা পুড়ে যেতে পারে এতে করে টেস্ট চেঞ্জ হয়ে যায় এবং স্মেলও চেঞ্জ হয়ে যায় খেতে আবার একটু তেতো লাগবে তাই মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে ফ্রেন্স টোস্টগুলোকে ফ্রাই করতে হবে মিডিয়াম গরম তেলের মধ্যে ফ্রেঞ্চ টোস্টকে দিতে হবে তারপরে এপি ওপিট করে দুই থেকে তিনবার বা যতক্ষণ সময় লাগে ততক্ষণ নিয়ে আপনারা গোল্ডেন ব্রাউন করে এটিকে ভেজে নিতে হবে উঠানোর আগে একটু স্প্যাচুলার দিয়ে চাপ দিয়ে দেখবেন যদি তেলের মধ্যে এটি ছিটকে উঠে তাহলে বুঝবেন হয়নি আর একটু ফ্রাই করতে হবে আর যদি না উঠে তাহলে বুঝিয়ে নেবেন যে হয়ে গিয়েছে তারপরে একটা প্লেটের মধ্যে টিস্যু বিছিয়ে নিয়েছি যেন অতিরিক্ত তেলটা ঝরে টিস্যুর মধ্যে পড়ে যায় আমি এখন গোল্ডেন ব্রাউন করে এগুলোকে তুলে নিচ্ছি রেডি হয়ে গিয়েছে আমার ফ্রেন্স টোস্ট আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে অনেক নতুন ছোট্ট রেসিপি উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালাম